যেখানে আলো ঝলমলে উৎসবের আমেজে মজে থাকার কথা সবার, সেখানেই অন্ধকার আর শুনশান নিরাপত্তা। সিনেমা মানেই আনন্দ, তারকা আর উৎসব। তবে এখানে চিত্র কিছুটা ভিন্ন। আছে সিনেমার পোস্টার, নির্মাতা, প্রযোজক সবই, কেবল নেই শুধু মুখরতা। কান চলচ্চিত্র উৎসবের 76তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশি স্টল বসেছে। লক্ষ্য, বাংলাদেশি সিনেমা শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলা। তবে অন্যান্য স্টলের আড়ম্বরতা আর নানা আয়োজনের কাছে খেই হারিয়েছে বাংলাদেশের স্টল, যেখানে বিএফডিসির নাম থাকলেও নেই সংশ্লিষ্ট কোনো ব্যক্তির দেখা। অনেকটা নিরুপায় হয়েই নিজের সিনেমার পোস্টার নিয়ে নিজেই বাংলাদেশি স্টলে আসন নিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার, যদিও কণ্ঠে ছিল অভিযোগের সুর। এখানে আসলে হতাশা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নাই। আসলে বিএফডিসির দোষ দিয়েও লাভ নাই, আমাদের সরকার বা আমাদের পলিসি আসলে কি আমি বুঝি না। বাংলাদেশে একটা স্টল, বাংলাদেশের জন্য একটা স্টল নেওয়া হয়েছে, এটা তো অনেক আগে থেকেই প্ল্যান করে নেওয়া হয়েছে। তাহলে যারা এই স্টলটা চালাবে তাদের জিও কেন গভর্নমেন্ট দেবে না? বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। সেই জিওর জন্য কেন এত সময় লাগবে? আর এটা বাংলাদেশের ফিল্ম, বাংলাদেশের স্টল, বাংলাদেশের ফিল্ম, এটা প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য যারা, তারা সেই গ্রহণযোগ্য কেউ আসছেন কিনা আমি সেটাও জানি না। বাংলাদেশের ফিল্মে প্রথম সারির নির্মাতা বা প্রথম সারির তারকা এক দুজন আসবেন এটাই আমরা আশা করতে পারি, কিন্তু কেউ নেই এখানে, বা তারা আদৌ আসছেন কিনা তারও কিছু আমি জানি না। কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শেদু ফিল্ম বিভাগের আওতায় 20 মে পালে ই থিয়েটারে দেখানো হবে পরিমণি অভিনীত এবং অরণ্য আনোয়ার পরিচালিত মা চলচ্চিত্রটি। ঠিক ভারতীয় স্টলের পাশে অবস্থান নেয় এই বাংলাদেশের স্টলেও ভারতীয় স্টলের মতোই গম গম করার কথা ছিল। হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে আসা এই মা সিনেমাটি যদিও দেখানোর কথা রয়েছে, তবে এখন পর্যন্ত দেখানি বিএফডিসি সংশ্লিষ্ট কারণ। এখন পর্যন্ত বাংলাদেশে স্টল থেকে কেবল হতাশায় জানা দিচ্ছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের মার্শেদু ফিল্ম ভবন থেকে খান তাজদিন হাসান, সময় সংবাদ, ফ্রান্স।